চমৎকার, এপিএসসির নামত চমৎকার। ইতিমধ্যে বহুকেইটা চমৎকার আপনাদের দেখিছে, কিন্তু পাঁচগৰাকী চমৎকারী পুরুষ মহিলার কথা আপনাদের কব বিচাৰিছো। এই চমৎকারী পুরুষ মহিলা একটা পরিয়াল, আর এই চমৎকারী পুরুষ মহিলায় এপিএসসির চাকরি পাইছিল আজির পর বহু বছর আগতে। তাত কার আশীর্বাদ আছে জানেনে? তাত আছিল আশীর্বাদ গুরুজ্যোতি দাসর। হয়, সেইগৰাকী গুরুজ্যোতি দাসে যেগৰাকী বিজেপির প্রাক্তন বিধায়ক আর বর্তমান ভারতীয় জনতা পার্টির এগারী সক্রিয় সদস্য হিসাবে বা নেতা হিসাবে কার্যনির্বাহ করে আছে সেইগৰাকী গুরুজ্যোতি দাস। আর সেই গুরুজ্যোতি দাসর এই পাঁচজনীয় পরিয়ালের একটা কাহিনী। পুনের কোথাও এজন দুজন নহয়, পাঁচজন, একটা পরিয়ালের পাঁচজনে পবিত্র কৈবর্তর দিনত চাকরি পাইছিল এপিএসসি। এটা সময়ত পবিত্র কৈবর্ত এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বত আছিল। সেই পবিত্র কৈবর্ত ইয়ার পূর্বে আরক্ষীর জালতো পড়ছিল। সেই পবিত্র কৈবর্ত আরক্ষীর জালত পড়ে গেল, কিন্তু গুরুজ্যোতি দাসর আত্মীয়র একুই নহল, নো মেডালও লড়াব নয়। বিভিন্ন সময়ত এই সকল আত্মীয়র নাম ওলাই থাকে, তারপরও একো ব্যবস্থা গ্রহণ করা নহয়। আর আপনি শুনে আচরিত হব যে এই আত্মীয়সকলের ভিতর গুরুজ্যোতি দাসর পত্নী আছে আর বাকি কেগুলি খোলখালি, গোটেই কেগুলি খোলখালি পত্নীর বাদে। আর পত্নীও এই এপিএসসির বক্রপথে চাকরি লওয়ার সমগ্র ঘটনাত জড়িত হয়ে পড়ে, নামটো ইয়াত সাঙোৰ পড়ে। গুরুজ্যোতি দাসর পত্নী লীনা দাস, খোলখালি নির্মালী দাস, আন এগারী খোলখালি শিখারানী দাস, ভার্গবমণি দাস, মনদীপ দাস, এওঁলোকৰ নাম চর্চাত আছে। ইয়াৰে গুরুজ্যোতি দাসর পত্নী লীনা দাস কর অধীক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আছে, খোলখালি নির্মালী দাসেও কর অধীক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আছে, ভার্গবমণি দাসে ডিএসপি হিসাবে দায়িত্ব পালন করেছিল, মনদীপ দাসে বিত্ত আর গাণনিক বিষয়ের দায়িত্ব পালন করেছিল, শিখারানী দাস এগারী রাজপত্রিত বিষয়া। ডিব্রুগড় আরক্ষীয় প্রথম অবস্থা যেটা এপিএসসি কেলেঙ্কারির তদন্ত চলাইছিল, বহুজনকে চাকরির পর নিলম্বন করা হয়েছিল, বহুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময়সাত এই সকল লোকক জেরার আওতালে অনা হওয়া নাছিল, তেতিয়াও নো মেডালও লড়াব পৰা নাছিল এই সকল বিষয়ার। কার আশীর্বাদত? স্বাভাবিকতে গুরুজ্যোতি দাসর আশীর্বাদত, নে গুরুজ্যোতি দাসর উপর আন কারবার আশীর্বাদ আছে? ইমানখিনি রক্ষণাবেক্ষণ কেনেধরণে দিবলে সক্ষম হয়েছে নিজের পরিয়ালের সদস্য সকল? তাতুক ডাঙর কথা, যেতিয়া এই সমগ্র ঘটনা পোহরলে আহিছিল, ডিব্রুগড় আরক্ষীর যেতিয়া তদন্ত চলেছিল, সেই সময়সাতেই মঙ্গলদৈ যুব কংগ্রেসের তরফের সিবিআই তদন্ত বিচারি প্রধানমন্ত্রীলৈ পত্রও প্রেরণ করা হয়েছিল। তারপরও কিন্তু একো নহল, এই পরিয়ালটোৰ পাঁচজন সদস্যক একো কৰিবই নোৱাৰিলে। এনেধৰণেই এতিয়া তেওঁলোক বৰ্তমানেও কাৰ্যনিৰ্বাহ কৰি আছে, নিজৰ চাকৰিত মকৰল হৈ আছে। এতিয়া প্ৰশ্ন উঠিছে, পুনৰবাৰ যিহেতু বিপ্লৱ শৰ্মা আয়োগৰ প্ৰতিবেদনৰ ভিত্তিত তদন্তবোৰ চলি আছে, এইবাৰ এওঁলোকৰ কি হ'ব?